নিচেরটায় আছে কয়টা, আটটা। তা এখন তুমি কয়টা শুনো দিবা? এই জায়গাটা গুলিয়ে ফেলে যে আটটা থাকার কারণে সামনে আর কোনো শূন্য দেয় না, উল্টাই ফেলায়, তখন আর পারে না। এই ক্লাসটি করার পর থেকে দ্বয়ের পরিপ্রক নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছো কমেন্টে বা বিভিন্ন সময় SMS দিয়ে, স্যার দ্বয়ের পরিপ্রক এইটা সমস্যা ওইটা সমস্যা, তো এই ক্লাসটিতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, আর আজকের দিন পর থেকে আমার মনে হয় দ্বয়ের পরিপ্রকে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে দেখো, আমি এটার দ্বয়ের পরিপ্রক করাচ্ছি। কেন করাচ্ছি? যাতে তোমাদের ভিতর যেই সমস্যা যেই জড়তাগুলো থাকে সব যেন দূর হয়ে যায়। এছাড়াও কিন্তু তোমরা চাইলে আমার কাছে ICT পড়তে পারো, মাত্র 999 টাকায় ফুল কোর্স। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে বিস্তারিত জেনে নিও। আচ্ছা যাই হোক, দেখো বার 3D হেক্সাডেসিমেলে আছে, বলছে দ্বয়ের পরিপ্রক করো। আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি 3D দিয়ে আর কি। তো যখনই দ্বয়ের পরিপ্রক করতে বলবে তখন যে সংখ্যায় থাকুক না কেন, তোমাকে কিন্তু অবশ্যই 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 বাইনারিতে যেতে হবে। তো এই 3D কে তোমাকে বাইনারিতে প্রথমে আনতে হবে। আমরা প্রথমে হলো সমান সমানদের যা আছে সেটি লিখবো 3D। আমরা জানি যে হেক্সাডেসিমেল আর বাইনারি সম্পর্ক হচ্ছে 4 বিটের, কি কি? 8 4 2 1। তো 3 বানাতে আমাদের কি প্রয়োজন? 8 লাগবে না, 4 লাগবে না, 2 আর 1 প্রয়োজন। তাহলে 0 0 1 1, আমরা জানি D মানে হচ্ছে 13। 13 বানাতে 8 8 4 12 আর 1 13, 2 লাগবে না। তাহলে D এর মান পেয়ে গেলাম 1 1 0 1। অতএব এই অ্যান্সার লেখার সময় সামনে শূন্য আমরা কখনোই লিখবো না, 1 1 1 1 0 1 হয়ে গেল বাইনারি। এবার এই বাইনারিটাকে দ্বয়ের পরিপ্রয়োগ করতে পারলে ধরো আজকের প্রশ্নের সমাধান হয়ে গেল। আচ্ছা এবার দেখো, এই জায়গায় কয়টা আছে বাইনারি? এইখানে বাইনারি আছে হলো 6টা। ওকে, এবার আমি এটা রেখে দিলাম, আমি সবই বুঝাবো। আমি বললাম না যে আজকের ক্লাসটি করার পরে দ্বয়ের পরিপ্রেক্ষিতে আর তোমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এবার লিখলাম হচ্ছে D3, এইটার দ্বয়ের পরিপ্রেক্ষিতে করো। এবার হলো কি, D3 দ্বয়ের পরিপ্রেক্ষিতে। তো এখন দেখো এইটার আবার তোমার বাইনারি করতে হবে। এবার আমি ছোট্ট করে এখানে বাইনারি করি, ঠিক একই নিয়ম, 4 বিট 8 4 2 1। তো D বানাতে আমাদের কি প্রয়োজন? আমি এখানে লিখলাম D3, অ্যারো চিহ্ন দিলাম। আচ্ছা D মানে হচ্ছে 13, 13 বানাতে 8 8 4 12 আর 1 13, 2 লাগবে না, 1 1 1 0 1। 3 বানাতে কি লাগবে? 2 আর 1, 8 লাগবে না, 4 লাগবে না। তাহলে 0 0 1 1, অতএব 1 1 0 1 0 0 1 1। আচ্ছা এবার দেখো, এইটারও দ্বয়ের পরিপ্রক তোমার করা লাগবে, এটারও তোমার দ্বয়ের পরিপ্রক করা লাগবে। কিন্তু ঘটনাক্রমে এইখানে দেখতেছিস 6টা আছে, এইখানে দেখতেছি 8টা আছে, তাহলে দ্বয়ের পরিপ্রক করবো কিভাবে? ওই যে বললাম তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ক্লাসটি, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো এখন ধরো এইটার যদি তুমি দ্বয়ের পরিপ্রক করতে চাও, আমি এটা একটু মুছে নিই, একটু লক্ষ্য করো তোমরা, এই যে দেখো আমি এটা একটু মুছে ফেলি। ওকে আচ্ছা আমি পাশে করাচ্ছি। তো তোমরা জানো যে দ্বয়ের পরিপ্রক করার ক্ষেত্রে হচ্ছে প্রথমে বাইরের মানটা লিখতে হয়, 1 1 1 1 0 1, এটার নাম কি বলতো? বাইনারি মান, বাইনারি মান। ঠিক এইটার যখন আমরা দ্বয়ের পরিপ্রক করবো একই ভাবেই তো, এটাও তো আমাদের বাইরের মানটা লিখতে হবে, 1 1 0 1 0 0 1 1, এটার নামও দিলাম বাইনারি মান। ভালো করে বোঝার চেষ্টা করো, আজকের ক্লাসটিতে তোমাদের দ্বয়ের পরিপ্রকের সকল সমস্যার সমাধান করা হবে। আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা আছে? 6টা, এখানে কয়টা আছে? 8টা। তো আমরা প্রকৃত মান গঠন করব। তো এখানে তো 6টা আছে, তুমি 2টা শূন্য দিলা, কারণ আমরা জানি প্রকৃত মান উল্টাইলে তো 1-এর পরিপ্রক, 1-এর পরিপ্রকের সাথে 1 যোগ করলে তো 2-এর পরিপ্রক। এখন তুমি এখানে 2টা শূন্য দিলা, কিন্তু কিন্তু এই নিচেরটায় আছে কয়টা? 8টা। তো এখন তুমি কয়টা শূন্য দিবা? এই জায়গাটা গুলিয়ে ফেলে যে 8টা থাকার কারণে সামনে আর কোনো শূন্য দেয় না, উল্টাই ফেলায়, তখন আর পারে না। এই যে ভোটে লক্ষ্য করো, বিট হচ্ছে 1 2, প্রথম বিট 1, তারপর ডাবল করে করে 2 4 8 16 32 64 ইত্যাদি। তো এইখানে তো 6টা ছিল, তাহলে আমরা 6-এর সামনে বিট করতে 8-এ গেছি, কিন্তু এখানে তো 8টা আছে, তাহলে কি করব? বিষয়টা হলো কি, যে কয়টা সংখ্যা থাকুক, যে কয়টা সংখ্যা থাকবে ওই সংখ্যা, মানে যে কয়টা সংখ্যা থাকবে ওইটা বিটের বিট অনুযায়ী সামনের বিটে দাঁড়াইতে হবে, তাতে যে কয়টা থাকুক।
ধরো যদি এখানে চারটা থাকতো তাহলে চারের সামনে করতো আট আসে লাগতো, যদি তিনটা থাকতো তাহলে একটা দিতাম, যদি পাঁচটা থাকতো তাহলে অতিরিক্ত শূন্য তিনটা দিতাম। যেহেতু এখানে ছয়টা আছে অতিরিক্ত শূন্য কয়টা দিচ্ছি দুইটা, এখানে আছে কয়টা আটটা, তাহলে আটের সামনের বিট কত ষোলো, তো ষোলোতে আসার জন্য তোমাকে আরো আটটি শূন্য দিতে হবে, পাঁচ ছয় সাত আট, এরপরে যা আছে তাই লেখো, শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান, এইটার নাম হলো প্রকৃত মান। অর্থাৎ প্রকৃত মান বলতে কি বোঝায়, যে আগে যা ছিল এখনো তাই আছে, জাস্ট শুধু সামনে শূন্য বসাইছে এমন ভাবে যার জন্য কোনো মানের পরিবর্তন হয় নাই, তো এইটা হলো প্রকৃত মান। এই জায়গাটাই এলো তোমরা ভুল করে বসো, যে সামনে কয়টা শূন্য দিতে হবে, কখন দিতে হবে। অনেক আছে যে চারটা আছে আর দিতে চায় না, আটটা আছে আর দিতে চায় না, মনে করে তো ভিটে তো মিলে গেছে। বিষয়টা হলো যে কয়টাই থাকুক তার সামনের বিটে যাইতে হবে। তো সামনের বিট কেমনে যাবা, এই যে এই অনুযায়ী, আশা করি এবার বুঝতে পারছো বিট কিভাবে কয়টা কখন কয়টা শূন্য হয়। আচ্ছা, এরপর আরো তোমাদের প্রশ্ন ছিল যে স্যার দশমিক থাকলে কেমন হবে, অক্টালে, আরে যাতেই থাকুক না কেন তোমাকে বাইনারিতে যেতে হবে। বাইনারিতে যাওয়ার পরে এই বিট অনুযায়ী প্রকৃত মান গঠন করবা, এবার এই প্রকৃত মানকে উল্টাই লেখের পরিপ্রেক্ষিতে, উল্টাও শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য শূন্য, ওয়ান শূন্য, এই যে যা পেলাম একে বলা হয় একের পরিপূরক, একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে এক যোগ দিলে পেয়ে যাব দুইয়ের পরিপূরক, তো শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান, আর যা আছে তাই। এইটা হলো এই যে প্রথমটার থ্রি ডির দুইয়ের পরিপূরক, এটার দুইয়ের পরিপূরক, এই যে এটা হয়ে গেল, এই যে হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার এই প্রকৃত মানকে উল্টাইলে নিচেরটা উল্টাইলে কিন্তু একের পরিপূরক হতো, উল্টাও ওয়ান 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 শূন্য শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য, মানে এটা বাচ্চারাও পারবে। প্রকৃত মানকে উল্টাইলে অর্থাৎ শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, এটাকে বলা হয় একের পরিপূরক। কি বলতো? একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপূরক হবে। এবার এক যোগ দাও, শূন্য আর এক যোগ করলে এক, আর যা আছে সব বসে যাবে, শূন্য ওয়ান শূন্য শূন্য, ওয়ান 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 ওয়ান, হয়ে গেল দুইয়ের পরিপূরক। এইটাকে বলা হয় দুইয়ের পরিপূরক। আশা করি তোমরা দুইয়ের পরিপূরকের যে সমস্যা তোমাদের সব সমস্যার সমাধান পেয়ে গেছো। তো যোগের মাধ্যমে পার্থক্য করতে হলে এই দুইয়ের পরিপূরক গঠন করা, মানে বের করা, নির্ণয় করা তোমার জানতে হবে। এই দুইয়ের পরিপূরক ছাড়া কিন্তু তুমি যোগের মাধ্যমে পার্থক্য করতে পারবে না। বিগত 2023 সালে, ভালো করে আমার কথাটি লক্ষ্য করো, 2023 সালে যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নটি আসছে সেটার গ নাম্বারে কিন্তু এই কাজটা করা লাগছে, অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য। আর যোগের মাধ্যমে পার্থক্য করতে হলেই তোমার এই দুইয়ের পরিপূরক গঠন শিখতে হবে। আর তোমাদের, তোমরা যারা পরীক্ষা দিতেছো, তোমাদের পরীক্ষা কিন্তু দুইয়ের পরিপূরক অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য এই প্রশ্নটি আসবে। যেহেতু শুধু 23 না, আমরা বিগত সালের আরো যে প্রশ্নগুলো আছে সবগুলোই দেখলাম যে যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য আছে আছে আছে, অর্থাৎ চার মার্কের জন্য এখান থেকে আসে। তো যোগের মাধ্যমে পার্থক্য হলো পরের স্টেপ, আগে তো তোমার দুইয়ের পরিপূরক গঠন করা শিখতে হবে। তো যে সংখ্যায় থাকলে থাকুক, আমি আজকে হেক্সাডেসিমালতে বুঝাইলাম, এর আগে একদিন দশমিকতে বুঝাইছিলাম, এই জন্য আজকে আর দশমিকতে বুঝাই নেই, হেক্সাডেসিমালতে বুঝাইলাম যে সংখ্যায় থাকে থাকুক তোমার কিন্তু বাইনারিতে যেয়ে তারপর দুইয়ের পরিপূরক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আইসিটি নিয়ে টেনশন করো না, যদি আইসিটি নিয়ে বেশি ভয় থাকো, আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, আইসিটি তে কিভাবে ভালো নাম্বার তুলবে, কিভাবে পাশ করবো, তাহলে মানে নির্ভয়ে একদম নিশ্চিত হয়ে বলতে পারি যে তোমরা ভয় না পেয়ে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাদের আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার, ঠিক আছে? প্রথমে বেসিক ক্লাস দিয়ে দেবো পুরো বইয়ের, তারপরে হাতে ধরে ধরে লাইভে সৃজনশীল বহু নির্বাচনী প্র্যাকটিস করাবো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইলো।